আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী কোন ব্যক্তির আমল নামা সহজ হবে এ বিষয়ে আল্লাহ রব্বুল্লা আলমিন সুরাতুল ইনশিককের মধ্যে যা উল্লেখ করেছেন আসুন আমরা সে বিষয়টি জেনে নেই আল্লাহ রবুল্লা আলমিন বলেন ফা আম্মা মান উতিয়া তিয়া কিতা বাহু বেয়ামিনী যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে ফা ইউ হাসাব বসা বা র তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে ওয়াং কলিব ইলা আহলিহি আর সে ফিরে যাবে তার পরিবারের নিকট মাসরু র আনন্দের সাথে ও আম্মা মান ও কিতাবাহু অজহরি আর যার আমল নামা তার পিঠের পশ্চাদ দিক থেকে দেওয়া হবে ফাঁসাউ ফাদও র সে মৃত্যুকে আহ্বান করবে ওয়াসুল্লা সাই র এবং জাহান নামে প্রবেশ করবে ইন্না কানা ফি আহলিহি লিহি সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দে ছিল আল্লা আল্লাহর সে মনে করত সে কখনো ফিরে যাবে না বালা কেন যাবে না ইন্না রব্বাহু কানা বিহি বা র তার প্রতিপালক তো তাকে দেখতেন সুতরাং সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ তাআলা যার আমল নামা ডান হাতে দেবেন সে ব্যক্তি সৌভাগ্যবান হবেন এবং সে ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে সুতরাং ডান হাতে আমলনামা পেতে হলে আমাদের অবশ্যই সৎকর্ম সম্পাদন করতে হবে সুতরাং আসুন আমরা আল্লাহ তালা এবং তার রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি সৎ পথে আদেশ করি এবং অন্যায় কাজে বাধা প্রদান করি আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখারাতে কল্যাণ দান করুন আমিন